প্রিয় দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইভের পক্ষ থেকে সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি রাজশাহী সিটি হাটে। এই হাটটি রাজশাহী জেলায় অবস্থিত। এই হাটটি সপ্তাহে দুদিন লাগে, রবিবার এবং বুধবার। আজকে রবিবার, 27 তারিখ 2019। সামনে একটি গরু দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান গরু। আমরা এখন জানবো গরুটির দাম কত যাচ্ছে। দেখুন গরুটি, গরুটি ভাই একটু এদিকে হারান তো, গরুটা একটু এদিকে হারান। যাবো সব জায়গায়, যাবো ভাই। গরুটার দাম কত যাচ্ছেন? 8 লাখ টাকা ভাই। 8 লাখ জোড়া না একটা? জোড়া। সামনে গরু দুটি 8 লক্ষ, দুটি গরুর দাম যাচ্ছে 8 লক্ষ টাকা। এটাই তো ইন্ডিয়ান গরু, তাই না ভাই? আচ্ছা, আপনার মোটামুটি আপনার বেচা দাম তো বলেন একটু শুনি। দাম 550। সাড়ে 5 লক্ষ হলে দিবে? দেখছেন সামনে দুটি গরু, 5.5 লক্ষ হলে দিবে ভাই? গরুটা একটু এদিকে আনেন না তো, গরুটা একটু ছবিটা তুলি। দেখছেন সামনে গরু দুটি, 5.5 লক্ষ টাকা জোড়া। এটি রাজশাহী সিটি হাট। এই হাটে সব ধরনের গরু পাবেন। সাড়ে 5 লক্ষ টাকা জোড়া যাচ্ছে গরু দুটি। হলো ইন্ডিয়ান গরু। দেখছেন সামনে গরু দুটি, 5.5 লক্ষ টাকা দাম চাচ্ছে জোড়া। দেখছেন সামনে একটি গরু, ভালো আছেন? দাও 7 লাখ, দাও 7 লাখ, দাও 7 লাখ একটা। ভাই একটু কথা বলার মতন, কত দাম চাচ্ছেন ভাই গরুটার? গরুটার কত দাম চাচ্ছেন? 5.5 লাখ একটা। জোড়া চাচ্ছে 12.5 লক্ষ টাকা। একটু মোটামুটি একটু বেশ বিক্রি দামটা বলেন, আমরা হাটটা প্রচার করে থাকি আর কি। দাম মানে এই গরুটার দাম বলছে 60 দিচ্ছে, 4 লক্ষ 60। দুটো গরু 5 লক্ষ টাকা দাম বলছে, 8 লক্ষ চাওয়া দাম। আপনার তুলিস, আপনি জোড়া 5.5 লক্ষ টাকা। জোড়া 5.5 লক্ষ টাকা বলে দিবে। মাংস কতটুকু হতে পারে স্যার, একটু আইডিয়া? কত? দুটো গরুতে 20 মন হবে, দুটো গরুতে 20 মন মাংস হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি যদি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তাহলে আপনাদের আরও বেশি বেশি ভিডিও দেখাতে পারবো এবং নতুন নতুন হাটের ভিডিও দেখাতে পারবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখা শেষে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আচ্ছা, কোন কোন জায়গা থেকে এখানে পাইকারেরা আসে আপনার জানা আছে? হ্যাঁ, তো বলেন তো কোন কোন জায়গা থেকে? আপনার লক্ষিন্দি, নরসিন্দি, আপনার ময়মনসিং, ময়মনসিং, আপনার কুষ্টিয়া,
ঢাকা ঢাকা বরিশাল মানে আলাদা ডিস্ট্রিক্ট মানে মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারের এই হাটে গরু কিনতে আসে পাড়ি কথা হলো অন্য অন্য হাটের তুলনায় এই হাটের গরুর দাম কম নাকি দাম কম আমদানি বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিস্ট্রিক্ট হাট দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে গরু কিনতে আসে এই হাটে মোটামুটি গরুর দাম কম আর আমার বাবা কোন গেল